দর্শক শুভেচ্ছা এবং স্বাগতম দেশ হেলথ সেন্টারের আজকের স্বাস্থ্য আলোচনায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাইফুল ইসলাম, ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে বুকে ব্যথা। আমরা সাধারণত বুকে ব্যথা হলেই একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, অনেকেই অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি। অবশ্য কিছু মানুষ আছে যারা সব ধরনের বুকের ব্যথাকে গ্যাসের ব্যথা বলে চালিয়ে দেন এবং বুকের ব্যথাকে মোটেই আমলে নিতে চান না। দুটোর কোনোটাই ঠিক না, খুব বেশি উদ্বিগ্ন হওয়ারও যেমন দরকার নেই, আর একইভাবে নিরুদ্বিগ্ন থাকারও কোনো সুযোগ নেই। কারণ আমাদের শরীর সবসময় আমাদের রোগের কোনো না কোনো সিগন্যাল বা সাইন সিমটম প্রেজেন্ট করে যে আমরা রোগে আক্রান্ত হচ্ছি অথবা হতে যাচ্ছি অথবা ইতোমধ্যেই হয়ে গেছি। সুতরাং এগুলোকে একেবারেই উপেক্ষা করার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। তো এই বুকে ব্যথার ক্ষেত্রে যেহেতু অধিকাংশ মানুষ এটাকে গ্যাসের ব্যথা বলে মনে করে, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে, গ্যাসের ব্যথাটি কোথায় হয়, কোন লক্ষণগুলো গ্যাসের ব্যথার, সেগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে হয়তো বিস্তারিত বলার চেষ্টা করব। তবে শুরুতেই একটা কথা বলে রাখি, সেটি হলো যে বুকের ব্যথাকে কোনোভাবেই অবহেলা করবেন না, কারণ বুকের ব্যথাটা আপনার কোনো মারাত্মক রোগের লক্ষণ হতে পারে। আজকে আমরা কথা বলবো স্পেসিফিক্যালি বুকের ডান পাশের ব্যথা নিয়ে। আমরা জানি বাঁ পাশের বুকের ব্যথা হলে আমরা একটু বেশি চিন্তিত হই, কারণ সেটি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাকের সাথে যুক্ত থাকতে পারে অথবা হার্টের কোনো কারণে হতে পারে, সেই কারণে আমরা একটু বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। অবশ্য এখানে একটু ভুল ধারণা আছে, আমরা মনে করি আমাদের হৃৎপিণ্ডটি আমাদের বুকের বাঁ পাশে অবস্থিত। অ্যাকচুয়ালি আমাদের বুকের হৃৎপিণ্ডটির ঠিক অবস্থানটি হচ্ছে বুকের মাঝখান থেকে তিন ভাগের দুই ভাগ, অর্থাৎ হার্টের তিন ভাগের দুই ভাগ হচ্ছে বাঁ পাশে আর ওয়ান থার্ড বা তিন ভাগের এক ভাগ অংশ কিন্তু ডান পাশে। অতএব হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও কিন্তু বুকের ডান পাশে ব্যথা হতে পারে, এবং শতকরা তিরিশ ভাগ ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথা বাঁ পাশে না হয়ে ডান পাশেও হতে দেখা গেছে। ইভেন হার্ট অ্যাটাকের ব্যথা পেটেও হতে দেখা গেছে, বুকে কোনো ব্যথা নেই, শুধু পেটের উপরের অংশে ব্যথা, পরবর্তীতে দেখা গেছে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। অতএব বন্ধুরা, বুকের ব্যথাকে কোনোভাবেই অবহেলা বা উপেক্ষা করবেন না। বুকের ব্যথা হলে অবশ্যই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন, এটিকে কমনভাবে সাধারণভাবে ঢালাওভাবে গ্যাসের ব্যথা বলে চালিয়ে দেবেন না। আমি আমার চিকিৎসা জীবনে অসংখ্য মানুষকে দেখেছি বুকের ব্যথাকে গ্যাসের ব্যথা বলে চালিয়ে দিয়ে গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে মাঝ বয়স পূর্ণ হওয়ার আগেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন, অনেকে মারাও গেছেন। যাই হোক, আজকে আমরা বুকের ডান পাশের ব্যথা নিয়ে কথা বলবো। কখনো কখনো আমাদের বুকের বাঁ পাশে ব্যথা হতে পারে, কখনো ডান পাশে হতে পারে, কখনো পুরো বুক জুড়ে ব্যথা হতে পারে, অথবা সমস্ত বুক পেট জুড়েই ব্যথাটা হতে পারে। তো বুকের ডান পাশের ব্যথার কিছু সুনির্দিষ্ট রোগের লক্ষণ আছে। আগে নিশ্চিত হতে হবে যে এই ব্যথাটি সেই রোগের সাথে সংযুক্ত কি না। যদি না হয়ে থাকে, এমনিতেই হয়ে থাকে, তাহলে আপনি গ্যাসের ব্যথা বলে চালিয়ে দিতে পারেন। কিন্তু তার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে এই ব্যথাটির সাথে আমাদের কোনো রোগের সম্পর্ক আছে কিনা। সেই রোগগুলোর মধ্যে প্রথমটি তো বললাম যে এটি হার্ট অ্যাটাকের কারণেও হতে পারে, আবার লিভারের প্রদাহ অর্থাৎ জন্ডিস হলে বা লিভারের যে কোনো ধরনের ফ্যাটি লিভার হলে, লিভারের যে কোনো ধরনের ইনফেকশান ইনফ্লামেশন যদি হয় বা লিভার কোনোভাবে আক্রান্ত হয় বা লিভারের কোনো রোগ যদি হয়, লাইক আস জন্ডিস বললাম, তাহলে কিন্তু আমাদের বুকের ডান পাশে ব্যথা হতে পারে। সেটি সাধারণত খাঁচার নিচের অংশে বেশি হয় এবং সেটি আস্তে আস্তে উপরের দিকেও আসতে পারে। সুতরাং বুকের ডান পাশে ব্যথা হলে সেটি লিভারের সাথে সংযুক্ত থাকতে পারে। এরপরে প্লুরাইটিস বলে একটি রোগ আছে, অর্থাৎ আমাদের ফুসফুসের একটি আবরক ঝিল্লি আছে, ফুসফুসকে কভার করে রাখার জন্য একটি পাতলা আবরণের স্তর আছে, সেটিকে বলে প্লুরা। এই প্লুরা যদি ইনফেক্টেড হয়ে যায় কোনো কারণে, এই প্লুরা যদি সংক্রমিত হয় কোনো কারণে, এটি নিউমোনিয়ার কারণে হতে পারে বা আরও অনেকগুলো কারণে হতে পারে, যদি কোনো কারণে এই প্লুরা সংক্রমিত হয় আমাদের ফুসফুসের, তাহলে সেটিকে বলে প্লুরাইটিস, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আমাদের বুকের ডান পাশে ব্যথা হতে পারে। পিত্তথলির সমস্যা যদি হয়, আমাদের পিত্তথলি আমাদের ডান পাশে অর্থাৎ লিভারের নিচে এবং লিভারের ভিতরে খানিকটা অবস্থিত,
এই পিত্তথলির যদি কোনো সমস্যা হয় সেখানে পাথর হতে পারে অথবা অন্য আরও অনেক ধরনের সমস্যা হতে পারে পিত্তনালীতে পিত্তথলিতে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের বুকের ডান পাশে ব্যথা হতে পারে। প্যাংক্রিয়াটাইটিস খুবই জটিল একটি রোগ। আপনারা সবাই জানেন যে আমাদের শরীরে প্যাংক্রিয়াস বলে একটি অর্গান আছে, বাংলা যেটিকে বলে অগ্ন্যাশয়। মূলত এটির কাজ হচ্ছে ইনসুলিন সংরক্ষণ করা এবং প্রোডিউস করা এবং সেটি সরবরাহ করা। এই প্যাংক্রিয়াস যদি কোনো কারণে সংক্রমিত হয়, প্যাংক্রিয়াসের প্রদাহ যদি হয়, সেটিকে বলে প্যাংক্রিয়াটাইটিস। সেই প্যাংক্রিয়াটাইটিস হলেও কিন্তু আমাদের বুকের ডান পাশে এবং পেটের উপরের ডান অংশে কিন্তু ব্যথা হতে পারে। এবং প্যাংক্রিয়াটাইটিস অত্যন্ত জটিল একটি রোগ। যাই হোক, এর বাইরেও ইউরিনারি ব্লাডারের যদি কোনো সমস্যা থাকে, সেটি অনেক নিচে বুকে, তারপরেও কিন্তু সেই ব্যথাটি কখনও কখনও বুকের দিকে উঠে আসতে পারে। সুতরাং বন্ধুরা, বুকের ডান পাশের ব্যথা হলে সেটিকে খুব হালকাভাবে নেয়ার বা বুকের ডান পাশে ব্যথা এমন কিছুই না বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু একবার ব্যথা হলেই আপনি ডাক্তারের কাছে যাবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আপনার ব্যথাটি যদি কন্টিনিউ হয়, ব্যথাটি যদি মাঝে মধ্যেই হয়, ব্যথাটি যদি প্রায়শই হয়, ব্যথাটির তীব্রতা যদি বাড়তে থাকে এবং ব্যথাটি যদি এক টানা পারসিস্ট করে কিছুদিন, তাহলে আপনি অবশ্যই এটি নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হবেন। বাঁ পাশ, ডান পাশ, সামনে, পিছনে, যেখানেই হোক না করো, পেইন, শরীরের পেইন কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট সিগন্যাল শরীরের যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে। রোগ আমাদেরকে পেইন দিয়ে কিন্তু সংকেত পাঠায়। সুতরাং ব্যথা একটি আশীর্বাদ আমাদের জন্য। ভেতরে যে রোগটি বিস্তার লাভ করছে সেটির বাইরের প্রকাশ, সেটির বাইরের সিমটম কিন্তু পেইন। সুতরাং কোনো ধরনের ব্যথাকে, শরীরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ব্যথাকে বা অস্বাভাবিক ব্যথাকে, অর্থাৎ আপনি আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন, সেটি আপনি আইডেন্টিফাই করতে পারছেন যে আঘাতের কারণে ব্যথা, কিন্তু সেই ধরনের কোনো ব্যথা না, অর্থাৎ ভেতরে কী হচ্ছে আমরা বুঝতে পারছি না, ব্যথাটি আমি অনুভব করছি, সুতরাং এই ব্যথাটি কিন্তু আমাদের জন্য একটি সিগন্যাল। সুতরাং এই ব্যথাটিকে একদম উপেক্ষা করাটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। বন্ধুরা, আমাদের শরীর আমাদেরকে সংকেত পাঠায়, আমরা সেই সংকেতগুলোকে উপেক্ষা করি, অবহেলা করি, ফলে একটা সময় রোগটা জটিল আকার ধারণ করে। সুতরাং বন্ধুরা, ব্যথা বেদনার ক্ষেত্রে আপনারা অবশ্যই এটিকে আগে লক্ষ্য করবেন, পর্যবেক্ষণ করবেন যে ব্যথাটি কোন ধরনের, এটি কি ক্রমশ বাড়ছে, এটি কি কন্টিনিউ হচ্ছে, এটি কি দীর্ঘায়িত হচ্ছে, ব্যথার ধরনটা পাল্টাচ্ছে কি না, সেই ক্ষেত্রে তারপরে অবশ্যই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।